তবে এই দায়িত্বটা যার উপরে অর্পণ করা হবে, দায়িত্বটা যাকে দেওয়া হবে তাকে আগে যাচাই করার দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা। কারণ কোন অযোগ্য ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয় তার দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায় ক্ষতি হবে বেশি। আমি একবারও বলবো না যে সমাজের যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব নেই, একবারও বলবো না, আছে। তবে আমি ঘুরিয়ে বলবো প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার এক নাম্বার কারণ। ভাই, অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে সমাজের কি ক্ষতি হতে পারে? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। আমি আমি যেই বক্তৃতা রাখছি আমাকে এর জন্য আমাকে 11 বছর পড়াশুনো করতে হয়েছে বসিরহাট আমিনিয়া মাদ্রাসায়। 11 বছর পড়াশুনো করে টাইটেল পাস করে তারপরে কিঞ্চিত অজ করার যোগ্যতা অর্জন করেছি। আমি বিশাল বড় পণ্ডিত না। তো আজকের আমি এখানে এসেছি, স্টেজ থেকে নামার পরে কমিটির ছেলেরা আমাকে বাড়ি যেতে দেবে না, তাই বললাম কারণ। তো কমিটির ছেলেরা আমাকে বলছে, হুজুর কারণ আপনাকে এখন কিছু বলবো না, আপনার সঙ্গে কিছু কথা, কিন্তু সে কথাগুলো হবে ফজরের নামাজের পরে। তো আমি বলছি, বাবা আমি তো থাকতে পারবো না, আমাকে অনেকটা দূরের রাস্তা যেতে হবে। তোরা বলছে, হুজুর দেখুন আপনার সঙ্গে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু সেই কথাগুলো বলবো ফজরের নামাজের পরে। তো আমি ওয়েট করলাম, ফজরের নামাজ বা জামাত আদায় করলাম। আমি কমিটি ভাইদেরকে বলছি, ভাই আপনারা কি বলবেন বলুন, আমি বাড়ি যাব। তো কমিটির ছেলেরা আমাকে বলল, হুজুর আপনি আমাদের সঙ্গে আসুন। ওরা আমাকে সঙ্গে করে নিয়ে মাঠে গেল। মাঠে গিয়ে দেখি দুই গরুর ঘাড়ে জোয়াল লাগিয়ে নাঙল রেডি করে রেখেছে। আপনারা নাঙল চেনেন তো? নাঙল কি ব্যাপার? তো বলছে, হুজুর আপনি আলেম মানুষ, আপনি হাজি সাহেব মানুষ, আবার আপনি মোসাফির মানুষ। আল্লাহ রসুল বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল হয়, তার ভিতরে এক ব্যক্তি হচ্ছে মোসাফিরের দোয়া, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো আপনি আলেম মানুষ, হাজি সাহেব মানুষ, মোসাফির মানুষ, তো আমরা নিয়ত করেছি আপনার দিয়ে এই জমিটাকে চষিয়ে ওই জমিতে যদি ফসল দেই তো ফসলে বরকত হবে। তো আমরা নিয়ত করেছি আপনার দিয়ে একটু জমি চষিয়ে নেব। আমার কথা বুঝতে পারছেন? আমি 11 বছর মাদ্রাসায় পড়াশুনো করে কিঞ্চিত অজ করার যোগ্যতা অর্জন করেছি, কিন্তু নাঙল চাষার কাণ্ডজ্ঞান আমার, আমি ওই জায়গাটায় যোগ্য না অযোগ্য। তাই বলছি, বাবা আমি পারবো না, কমিটির ছেলেরা শুনবে না। নাঙলের যেটা ধরে ওটার নাম কি? মুঠা। এখন ওরা ওইটা আমার হাতের ভিতরে দিয়ে ওরা সাইডে দাঁড়িয়ে তামাশা দেখছে, হুজুর কাজটা করে দেন। আচ্ছা বাবা, ও আনাংলার হাতে যদি নাঙল তুলে দেওয়া হয় ও গরু বাঁচবে বলে মনে হয়? যে আনাংলার হাতে নাঙল তুলে দিলে গরুর পায়ে যেমন ফাল লাগা স্বাভাবিক, গরুর জীবন যাওয়ার যেমন আশঙ্কা থাকে, ঠিক ততই বছর অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে ওর দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায় সমাজের মানুষের পায়েও ফাল লাগা। আমার যদি কোরআন হাদিস ইজমা কায়াস সরাসরিয়াতের কাণ্ডজ্ঞান না থাকে, আপনি যদি আমাকে এই বক্তৃতার চেয়ারে বসিয়ে দেন আমি কিন্তু আপনার ইমানে ফাল মেরে দেব। কোথায় ফাল মারবো? আনাংলার হাতে নাঙল তুলে দিলে ফাল মারবে কোথায়? গরুর পায়। আর আমার ভিতরে যদি যোগ্যতা না থাকে, আপনি যদি আমাকে এই চেয়ারে বসিয়ে দেন আমি জনগণের
আমি ঈমানে ফাল মেরে দেব। তাহলে দায়িত্ব পালন করতে হবে ঠিকই, তবে এই দায়িত্বটা দিতে হবে যোগ্য ব্যক্তিকে। আপনি জানেন তাম পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন সারা দুনিয়ার জমিনে যত নবী রসুল পাঠিয়েছেন আল্লাহ পাক কোন নবী এবং রসুলকে অনর্থক পাঠাননি, প্রত্যেকটা নবী এবং রসুলকে আল্লাহ দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলুন, আরো মহব্বতে বলুন ভাই। নবীদের দায়িত্ব কি? আবার বলছি, কোন নবীকে, কোন নবী এবং রসুলকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে অনর্থক পাঠাননি, প্রত্যেকটা নবী এবং রসুলকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। নবীদের দায়িত্ব কি? নবীদের দায়িত্ব হলো আল্লাহ পাক যে যুগে যে নবীকে পাঠিয়েছেন সেই নবীর দায়িত্ব হলো এক নাম্বার সেই যুগের মানুষের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া। একটু বলুন সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা নবী রসুল সেই আল্লাহর দেওয়া দায়িত্ব যথাযথ পালন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এবং সমস্ত নবীদের দাওয়াত ছিল এক, টোটাল নবীদের দাওয়াত এক। বলুন তো নবীদের দাওয়াত কি? কি সেটা? যে একাত্মবাদে একাত্মবাদ পৌঁছে দেওয়া নবীদের দাওয়াত। এই বাবা বাবা, সমস্ত নবীদের দাওয়াত এক। দাওয়াত হচ্ছে লা ইলাহা, একটু জবান খুলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন সব নবীর দাওয়াত। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কমে মানুষের কাছে দাঁত দিলেন, কমে মানুষে না পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাম কমে মানুষের কাছে দাওয়াত দিলেন, কমে মানুষে না পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালাম তার কমের মানুষের কাছে দাওয়াত দিলেন, ও আমার কমের মানুষে না পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সব দাওয়াত এক। ঈসা নবী, মুসা নবী, নূহ নবী, দাউদ নবী, লূত নবী, জাকারিয়া নবী, ইব্রাহিম নবী, এনারা হলেন এলাকা ভিত্তিক নবী, এনারা হলেন গোত্র ভিত্তিক নবী, কোন কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, দাউদ নবী, লূত নবী, এনারা এলাকা ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী, কোন কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। কিন্তু আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, আমাদের নবী গোত্র ভিত্তিক নবী নন, আমাদের নবী হলেন বিশ্ব নবী, মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী। শুধু তাই না, জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো। আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, আমাদের নবী গোত্র ভিত্তিক নবী নন, আমাদের নবী কি নবী? সবাই মিলে বলুন, বিশ্ব নবী, মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী, এবং জমিনের পাথররাও আমার নবীকে দেখে সালাম জানাতো। আরো একবার বলুন, আল্লাহ পাক আমাদের নবীকে পাঠালেন 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল। দেখুন বিশ্ব নবীর জন্ম তারিখ নিয়ে ওলামাদের ভিতরে আপনার মতভেদ আছে, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম তানারা 12 রবিউল আউয়াল এই তারিখটাকে সমর্থন করেছেন। তো আল্লাহ পাক আমাদের নবীকে যে সময় পাঠাচ্ছেন, ইউরোপের ঐতিহাসিকরা ওই যুগটাকে বলেছিল মূর্খ
আপনার অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, মূর্খের যুগ। কেন? না, সেই যুগের মানুষেরা এক স্রষ্টাকে ভুলে গিয়ে তারা শত শত দেবদেবীর উপাসনা করত। কেউ ছিল সূর্য উপাসক, কেউ ছিল তারকা উপাসক, কেউ ছিল অগ্নি উপাসক। তার মানে বিশাল একটা দল তারা সূর্যকে পূজা করত, আবার বিশাল একটা দল তারা তারকাকে পূজা করত, আবার বিশাল একটা দল তারা আগুনকে পূজা করত, এবং সুদ ঘুষ মদ জেনা এক লাস্ট অধিকাংশ কাফেররা তাদের জীবিত কন্যা সন্তানগুলোকে নিজে হাতে কি করত, কবর দেওয়া এক রকম আর পুঁতে দেওয়া। ওরা কিন্তু কবর দিত না, ওরা জীবিত পুঁতে দিত। আল্লাহ কোরআনে বলেছেন বিআইগে দাম্বিন কুতিলাত, কোন অপরাধীদেরকে হত্যা করলি তোরা। আল্লাহ ঠিক এই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ আমাদের নবীকে পাঠাচ্ছেন কোথায়? আল্লাহ নবীকে পাঠিয়েছেন জায়গাটার নাম কি? মক্কা। কিন্তু একটা প্রশ্ন জাগে, তামাম পৃথিবীর জমিনে এত জায়গা, আল্লাহ পাক বিশ্ব নবীকে মক্কার জমিনে কেন পাঠালেন? আল্লাহ কেন নবীকে হিন্দুস্তানে পাঠালেন না? আল্লাহ কেন বিশ্ব নবীকে ইরাকে পাঠালেন না, ইরানে পাঠালেন না, বাহরানিয়ে? আল্লাহ পাক বাহরাইন আল্লাহ সেখানে কেন পাঠালেন না? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা? আল্লাহ নবীকে মক্কায় পাঠালেন কেন? এর সুন্দর একটা রহস্য লুকিয়ে আছে। দেখুন এই ছোট্ট একটা প্যান্ডেল, এই ছোট্ট প্যান্ডেলটাকে আলো দেওয়ার জন্য আপনারা একটু লক্ষ্য করুন, এখানে কয়েকটা লাইটের ব্যবস্থা করা হয়েছে। ছোট্ট একটা প্যান্ডেলকে কি দেবে? আলো দেবে। তাই এখন আমি টোটাল লাইটগুলোকে অফ করে দিয়ে একটা লাইট ব্যবহার করব, যে লাইটের দ্বারা যেন আমরা সমানভাবে আলো পেতে সক্ষম হই। তাহলে লাইটটা লাগাতে হবে কোথায়? মিডিলে। আল্লাহ আমাদের নবী সম্পর্কে বলেছেন সিরাজাম মনির, একটু বলুন সুবহানাল্লাহ, যার বাংলা মানে উজ্জ্বল প্রদীপ বা শ্রেষ্ঠ প্রদীপ। একটু জোরে বলুন, আমাদের নবী আল্লাহ কি বলেছেন? সিরাজাম মনির। যে যুগে তাম পৃথিবীর মানুষ অন্ধকারের ভিতরে আবডুবু খাচ্ছিল, আল্লাহ পাক ওই অন্ধকারকে দূরীভূত করার জন্য তার শ্রেষ্ঠ প্রদীপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মক্কার জমিনে পাঠিয়েছেন। এজন্যই মক্কা হলো পৃথিবীর মধ্যস্থল, মক্কা হলো পৃথিবীর মধ্যস্থল। আল্লাহ পাক তার শ্রেষ্ঠ প্রদীপকে পৃথিবীর মধ্যস্থল মক্কাতে পাঠিয়ে দিলেন, যাতে করে ওই শ্রেষ্ঠ প্রদীপের দ্বারাতে তাম পৃথিবীর মানুষ যেন সমানভাবে আলো পায়। এখন আপনারা বলুন, আমাদের নবীর দ্বারায় তাম পৃথিবীর মানুষ সমানভাবে আলো পেয়েছে না পায়নি? বলুন বলুন, আপনি এমন একটা জায়গার কথা বলুন তো যে যেখানে বিশ্ব নবীর কলেমা পৌঁছায়নি। তাম পৃথিবীর ভিতরে একটা জায়গার নাম বলুন, পারবেন? কে বলতে পারবেন যে অমুক জায়গায় বিশ্ব নবীর কলেমা পৌঁছায়নি? আপনি আমেরিকায় যাবেন, আল্লাহ নবীর কলেমা পেয়ে যাবেন। আপনি ইরাকে যাবেন, কলেমা পেয়ে যাবেন। ইন্দোনেশিয়ায় যাবেন, কলেমা পেয়ে যাবেন। আপনি 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 আমার ভাইয়েরা মালয়েশিয়ায় যাবেন, আল্লাহ নবীর কলেমা পেয়ে যাবেন। বাংলাদেশে যাবেন, আল্লাহ নবীর কলেমা পেয়ে যাবেন। তথা আল্লাহ পাক বিশ্ব নবীর কলেমার বাণী তাম পৃথিবীর কোণে কোণে পৌঁছে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আব্বাকে হারিয়ে ফেললেন, ছয় বছর বয়সে মাকে হারিয়ে ফেললেন, আট বছর বয়সে দাদুকে হারিয়ে ফেললেন। একটা বাচ্চা সবচেয়ে আদর যত্ন বেশি কাদের কাছে পায়? আব্বা
মা, তারপরে দাদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট বছরের ভিতরে মায়ের পেটে থাকতে আব্বা, ছয় বছর বয়সে মা, আট বছর বয়সে দাদু। আল্লাহ রসুল এখন আছেন চাচা আবু তলেবের তত্ত্বাবধানে। আবু তলেব হলেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি, আপনাদের মসজিদের মোতাওয়াল্লি আছে না তো? আবু তলেব হলেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি এবং তিনি হলেন হাশিম বংশের নেতা, তার মানে তিনি একজন সম্মানীয় ব্যক্তি এবং পাওয়ারফুল মানুষ। আল্লাহ রসুল তারই তত্ত্বাবধানে থেকে তিনি চল্লিশ বছর অতিক্রম করে একচল্লিশ বছরে যখন পদার্পণ করলেন, আল্লাহ পাক আমাদের নবীকে নবুয়াত দান করলেন। একটু জোরে বলুন। দেখুন, নবুয়াত প্রাপ্তির আগ পর্যন্ত তিনি ছিলেন হুকমান নবী, আর নবুয়াত প্রাপ্তির পরে তিনি হচ্ছেন হাকিকতান নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তো আমি বলেছি আল্লাহ প্রত্যেকটা নবী রসুলের উপরে কি দিয়ে পাঠিয়েছেন মনে নেই? দায়িত্ব। আর আল্লাহর নবীর নবুয়াত প্রাপ্তির পরে আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে তিন বছর গোপনে গোপনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আল্লাহর একাত্মবাদের দাওয়াত পৌঁছে দিলেন। একটু জোরে বলুন। তিন বছর গোপনে গোপনে লুকিয়ে 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 আজকে আমরা দীন ইসলাম পেয়েছি। ও ছেলেরা, এই দীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে জানেন? আজকের সেই দীন ইসলাম আমাদের মতো এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে কলঙ্কিত হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা। আল্লাহ নবী নবুয়াত প্রাপ্তির পরে তিন বছর গোপনে গোপনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে একাত্মবাদের দাওয়াত পৌঁছে দিলেন। তিন বছর পরে আল্লাহ নবী প্রকাশ্য ময়দানে নামলেন। মক্কাবাসী পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ রসুল যে সময়ে একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন, সময়টাকে সহজ না কঠিন সময়? একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে নবী একা, তাই না? একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতা, আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাইবা, এদের নাম শুনে যেন হালকা পাতলা মনে করবেন না। আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপত। একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে আল্লাহ আমার নবীকে একা নামিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন, একটু তাকবীর দেন, নারায় তাকবীর। ও আল্লাহ নবী যখন প্রকাশ্য কলেমা দাওয়াত দিতে লাগলেন, দেখতে পাওয়া যায় কুফারে কোরায় দে ভিতর থেকে দুজন পাঁচজন দুজন পাঁচজন করে তারাও প্রকাশ্য আল্লাহর নবীর হাতে হাত দিয়ে তারাও ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুল বলছেন কোনো মাবুদ নেই কে ছাড়া? যারা সূর্য উপাসক, তারকা উপাসক, অগ্নি উপাসক, তাদের সেই স্রষ্টা আছে না? সব শেষ, সব শেষ একটা কথাতেই। আল্লাহ রসুল যদি বলতেন আল্লাহু মাবুদুন মুহাম্মাদুর রসুল, আল্লাহ মাহবুদ, আমি মোহাম্মদ তার রসুল, বিশ্বাস করুন মক্কাবাসীদের সঙ্গে আমার নবীর কোনো সংঘর্ষ ছিল না। ওরা জানতো মোহাম্মদ, আমরা একটা করে স্রষ্টা বেছে নিয়েছি, তুমি একটা বেছে নিয়েছো, তুমি তোমারটা নিয়ে চলো আমরা। আল্লাহ রসুল বললেন না, কোনো মাবুদ নেই, একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া, আমি মোহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। একটু জোরে বলুন, আরো জোরে বলেন। কুফারে কোরাইদের ভিতর থেকে যখন দুজন পাঁচজন করে তারাও যখন প্রকাশ্য ইসলাম গ্রহণ করতে লাগলো, এই দৃশ্যটা আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাইবার দৃষ্টি আকর্ষণ হলো, ওদের গায়ে যন্ত্রণা শুরু হলো, ওদের গায়ে জ্বালা শুরু হলো।
যে মোহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের দলীয় মানুষ যেভাবে মোহাম্মদের দলে আশ্রয় নিচ্ছে, আমরা যদি মোহাম্মদের কাজের গতি না রুখি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। অতএব যে কোনো প্রসেসে আমাদের এই কাজের, মোহাম্মদের এই কাজের গতি রুখতে হবেই হবে। আল্লাহ রসুল কলেমা প্রচারে বেরিয়ে পড়েছেন ঠিক এই সুযোগে। রসুলের গার্জিয়ান, দুনিয়াবি দিক দিয়ে গার্জিয়ান হচ্ছে এখন আবু তালেব, আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাহেবা, ওরা সবাই মিলে রসুলের চাচা আবু তালেবের কাছে এসছে। আর আবু তালেব, আবু তালেবের কাছে এসছে রসুল তখন অটোমেটিক কলেমা প্রচারে বেরিয়ে পড়েছেন। আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাহেবা, আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাহেবা, আল্লাহ নবীর চাচা আবু তালেবকে এসে বলেছিল, ও আবু তালেব, তুমি তোমার ভাইপোকে বলো না, তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে চায় আমরা তাকে মক্কার নেতা বানিয়ে দেব, তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে বড় ধনী হতে চায় আমরা তাকে ধনী বানিয়ে দেব, তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী পেতে চায় আমরা তাকে সুন্দরী নারী দেব, তবে শর্ত হলো কলেমা প্রচারটা যেন না করে। ও আবু তালেব, তোমার ভাইপো আমাদের দেওয়া দাবিগুলো মেনে নিয়ে কলেমা প্রচার বন্ধ করে তো ভালো, এরপরে যদি তোমার ভাইপো কলেমা প্রচার বন্ধ না করে আমরা তোমাকে হুঁশিয়ারি করছি, আজকের থেকে তুমি তোমার ভাইপোকে আর জায়গা দিতে পারবে না, আজকের থেকে তুমি তোমার ভাইপোকে আশ্রয় দিতে পারবে না। ও আবু তালেব, এরপরে যদি তুমি তোমার ভাইপোকে আশ্রয় দাও আমরা তোমার বিরুদ্ধে জিহাদের মোকাবেলায় নামতে বাধ্য হব। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? দুনিয়াবি দিক দিয়ে নবীর পাশে খুঁটি হিসাবে কাজ করছে কে? ওরা জানে এই খুঁটিটাকে ভেঙে দিতে পারলে মোহাম্মদকে জব্দ করা কি খুব সহজ। ঠিক ওরা সেই খেলাটাই খেললো। ওরা সবাই মিলে নবীর চাচার কাছে এসে বলছে, তোমার ভাইপোকে বলো কি চায়, যদি মক্কার সবচেয়ে বড় নেতা হতে চায় আমরা নেতা বানিয়ে দেব, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেব, সুন্দরী নারী চাইলে ওটাও দেব। দেখুন বর্তমান দুনিয়াও কিন্তু এই তিনটে বিষয়ের উপরে চলছে। আজকে তামাম পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ। আমি নেতা হব, ধনী হব, আর রাত্রিরে যদি সুন্দরী নারী পাই, এই তিনটে বিষয়ের উপরে তামাম পৃথিবী চলছে। ঠিক সেই তিনটে টোপ দিল আমার নবীকে। ওরা আবু তালেবকে বলছে, আবু তালেব, তোমার ভাইপো আমাদের দাবি মেনে নিয়ে কলেমা প্রচার বন্ধ করে তো ভালো, যদি না করে আমরা তোমাকে হুঁশিয়ারি করছি, আজকের থেকে তোমার ভাইপোকে আর জায়গা দিতে পারবে না, যদি দাও তাহলে আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ভাই আবু তালেব হাশিম বংশের নেতা হলেও, কাবার মোতাওয়াল্লি হলেও, সমাজ বলে একটা কথা আছে তো, আপনাদের মোতাওয়াল্লি যদি একদিকে থাকে আর টোটাল গ্রামের লোক যদি সব একদিকে হয়, মোতাওয়াল্লির গদি টিকি রাখতে পারবে? যে আবু তালেব এখন উভয় সংকটে, আমি কি করি কি করি? আল্লাহ নবী কলেমা দাদি মারি ফেললেন। আবু তালেব আমার নবীকে ডেকে একটি নির্জন কক্ষে নিয়ে বললেন, বাবা মোহাম্মদ তোমার জন্য খুশির সংবাদ। আল্লাহ নবী মনে করলেন, কোন বেঈমান মনে হয় ইসলাম গ্রহণ করেছে, একজন কাফের যদি ইসলাম গ্রহণ করে আল্লাহ নবীর মনটা যেন, আল্লাহ নবীর বুকটা যেন 50 হাতের মতো লম্বা হয়ে যেত। একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলে নবীর মনটা আনন্দে ভরে উঠত। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা জান কি খুশির সংবাদ। ওই সময় আবু তালেব বলেছিলেন, বাবা মক্কার বিশিষ্ট ব্যক্তিরা আমায় বলে গেল, তুমি যদি মক্কার নেতা হতে চাও তারা তোমায় নেতা বানিয়ে দেবে, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে, তবে শর্ত হলো বাবা কলেমা প্রচারটা করা যাবে না, কলেমা প্রচারটা করা যাবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও
আমার চাচা যান, আপনি ওদের বলে দিন যদি ওদের তাড়াতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানে চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানে সূর্য এনে দেয়, এক হাতে আসমানে চাঁদ অপর হাতে যদি আসমানে সূর্য এনে দেয়, তথাপি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা পচাটা বন্ধ করতে পারবে না। ওরা আমাকে নেতা বানিয়ে দেবে, ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী দেবে, মামুলি ব্যাপার। এক হাতে আসমানের চাঁদ অপর হাতে আসমানের সূর্য যদি এনে দেয়, তথাপি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে এড়াতে পারবে না। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলতে পারলেন না? আবু তালেব বলছে, বাবা তাহলে শুনে রাখো, তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো, তাহলে মনে হয় আজকের থেকে আমার পক্ষে তোমাকে জায়গা দেওয়ার, কারণ এরপরে যদি আমি তোমাকে জায়গা দিই, ওরা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আমি উভয় সংকটে, আমি আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, আমাকে বৃদ্ধা বয়সে তুমি জিহাদের মোকাবেলায় নিয়ে যেও না, আমি পারবো না বাবা। দেখুন, ন্যায়ের উপরে থাকতে গেলে, সত্যের উপরে থাকতে গেলে আপনার পাশ থেকে সব চলে যেতে পারে, এরপরে যখন আপনি ন্যায় ও সত্যের উপরে মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকবেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে। আরো জোরে বলুন, ন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? খুব কঠিন বাবা।